আমার নাম তানজিলা করিম। আজ আমি আপনাদের ফ্যাশন ডিজাইনিংয়ের জন্য পোশাক সেলাইয়ের প্রক্রিয়া দেখাবো। এটা আমার পুতুল। পোশাক সেলাইয়ের জন্য পুতুল অনেক জরুরি। এটা আমার 8 নং মাপের পুতুল, কিন্তু আপনি বিভিন্ন মাপের পুতুল ব্যবহার করতে পারেন, যেমন 10, 12, 14 ইত্যাদি। এগুলো আমার যন্ত্র যা দিয়ে আমি পোশাক সেলাই করব। এগুলো বিভিন্ন রঙের কলম যা দিয়ে আমি অনেক রকমের রেখা আঁকব। এগুলো আমার সুই সুতো যা দিয়ে আমি কাপড় পুতুলের শরীরে গুঁজে দেব। এটা আমার রবার, শার্পনার ও মাস্কিং টেপ, সব কিছু সমান করার জন্য আমি 2 ধরনের পিন ব্যবহার করব। একটা সাধারণ পিন এবং এটা হেড পিন, রেখা আঁকার চাকা যা দিয়ে আমি রেখা আঁকব। এটা স্টাইল টেপ অথবা ফিতা যা আমি ব্যবহার করব। এটা আমার মাপ নেওয়ার টেপ যা দিয়ে আমি মাপ নেব। এটা আমার ফ্রেঞ্চ কার্ভ যা দিয়ে আমি বাঁকা রেখা আঁকব। এটা আমার কাঁচি কাটাকাটি করার জন্য। এটা আমার সেট স্কোয়ার যার সাহায্যে আমি রেখাগুলো সোজা রাখব। এটা আমার ম্যাট্রিক স্কেল সোজা রেখার জন্য। এটা আমার কার্বন কাগজ কাপড়ে ছাপ নেওয়ার জন্য। এটা আমার খয়েরি কাগজ যার উপর আমি ড্রাফট আঁকব। এটা আমার সুতির কাপড় যাতে আমি চূড়ান্ত ডিজাইনের একটি মোটামুটি ছাপ নেব। এই কাপড়ের উপর ডিজাইন করার পর আমি পুরো ডিজাইন চূড়ান্ত কাপড়ে নেব। এটা ঘাড়ের রেখা, এটা মাঝখানের রেখা, এটা প্রিন্স প্যানেল, এটা বক্ষরেখা, এটা হাতের ছিদ্রের রেখা, এটা কোমরের রেখা, এটা পেছন দিক এবং এটা পেছন দিকের মাঝামাঝি রেখা। পোশাক তৈরি করার আগে কিছু রেখা চিনে নেওয়া উচিত। রেখা চেনার জন্য আমাদের সাধারণ পিন দিয়ে কাপড় লাগাতে হবে। সামনের মাঝের রেখার মতো আমি বক্ষরেখাতে কাপড় লাগিয়েছি। কোমরের রেখা আমার কাপড় লাগানোর জন্য লাগবে। এখন আমার মাপ নিতে হবে। এখন আমি অর্ধেক মাপ নিচ্ছি। পুতুলের শরীরের দুই পাশ সমান, তাই অর্ধেক শরীরের মাপ নিয়ে ভাঁজ করে দিলেই শরীরের বাকি অংশের মাপ চলে আসবে। সর্বপ্রথম আমার গলার থেকে ঘাড় পর্যন্ত মাপ নিতে হবে। এটার মাপ 18 ইঞ্চি। তারপর আমি অর্ধবক্ষের মাপ নিয়েছি এবং এটার মাপ 9 ইঞ্চি। সামনের দিক থেকে কোমরের মাপ 6.5 ইঞ্চি, পেছন দিকের কোমরের মাপ 6.5 ইঞ্চি। গলার মাপ আপনার ইচ্ছে মতো দিতে পারেন। আমি দিয়েছি 8 ইঞ্চি। এখন এই মাপ অনুযায়ী আমার কাপড় কাটতে হবে। মাঝখান থেকে কোমর পর্যন্ত আমার 5 ইঞ্চি বেশি রাখতে হবে। বক্ষ থেকে 5 ইঞ্চি বেশি এবং কোমর থেকে 5 ইঞ্চি বেশি। এখন গলা থেকে কোমরের মাপ এবং বক্ষের মাপ নিয়ে আমার একটি চতুষ্ক বানাতে হবে। গলা থেকে কোমরের মাপ 18 ইঞ্চি ছিল, কিন্তু আমার 5 ইঞ্চি বেশি নিতে হবে, তাই মোট 23 ইঞ্চি বেশি হয়। বক্ষের মাপ 9 ইঞ্চি ছিল, কিন্তু আমার 5 ইঞ্চি বেশি নিতে হবে, তাই মোট 14 ইঞ্চি হয়।
এখন এই মাপ অনুযায়ী আমার কাপড় কাটতে হবে। আমি মাপের প্রান্তে অতিরিক্ত কাপড় ছেড়ে দিচ্ছি, কিন্তু এখানে কোনো সমস্যা হবে না। এই মাপের কাপড় উপরি, আমি পুতুলের শরীরের পোশাকটা তৈরি করব। এটা আমার সামনের দিকের মাঝখানের রেখা, যা আমার 1 ইঞ্চি ভাঁজ করতে হবে এবং ইস্ত্রি করতে হবে। এটা এখন অপরিবর্তনীয়। পুতুলের পোশাক বানানো একটা বড় কাজ, তাই আমার সাহায্য দরকার। আমার সহকর্মী সামিয়া আমার সাহায্য করবে। আমাদের এই স্টাইলে যাই রাখতে হবে এবং ঠিক এই মাপে পিন লাগাতে হবে। সামনের দিকের মাঝামাঝি রেখাতে পিন লাগাতে হবে। তারপর কোনো চিহ্ন না দিয়ে কাপড় ধরে রাখতে হবে এবং ঘাড়ে পিন লাগাতে হবে। তারপর হাতের জন্য ছিদ্রের রেখায় পিন লাগাতে হবে। গলা ও ঘাড়ের রেখার মাপ ধরে কাপড় কাটতে হবে। এই অংশটি গোল হবে। এখন সামিয়া অতিরিক্ত অংশটিকে কেটে দিচ্ছে। গোল অংশের জন্যে বাঁকা অংশটুকু কাটতে হবে। এখন সে আকারটা দিচ্ছে। এর পাশে জোড়া দেওয়ার জায়গা রাখছে এবং অতিরিক্ত অংশ কেটে দিচ্ছে। এই অংশ কেটে দিলে কাপড় সহজেই মাপসই হবে। কাপড় মাপসই হওয়াটা অনেক জরুরি। যত ভালোভাবে পুতুলের শরীরে আকারটা পোশাকের উপর থেকে বোঝা যাবে, ততই সুন্দর লাগবে। এখন রেখা আঁকতে হবে। আমাদের ডিজাইন অনুযায়ী গলাটা 10 ইঞ্চি রেখেছিলাম, তাই এখন চিহ্নটা দিয়ে দিতে হবে। হাতার জন্য ছিদ্রর নিচে 2 ইঞ্চি অতিরিক্ত রাখতে হবে, যেন হাতটা আরাম করে নাড়াতে পারে। সামনের দিকের কাজ শেষ। আমাদের ডিজাইনার অনুযায়ী আমার গলার জন্য একটি রেখা এঁকেছিলাম। এখন পেছন দিকের অংশটা করব। পেছন দিকের মাঝামাঝি জায়গায় পিন করা শেষ। এখন ঘাড়টা করতে হবে। আমাদের জোড়াগুলো বজায় রাখতে হবে এবং পিন লাগিয়ে চিহ্ন দিয়ে দিতে হবে। আমাদের ডিজাইনের অনুযায়ী গলাটা 10 ইঞ্চি রেখেছিলাম, তাই এখন চিহ্নটা দিয়ে দিতে হবে।
হাতার জন্য ছিদ্রর নিচে 2 ইঞ্চি অতিরিক্ত রাখতে হবে, যেন হাতটা আরাম করে নাড়তে পারে। এখন আমার ডিজাইনের আকার আবার করতে হবে। ডিজাইন ও মাপ যাচাই করার জন্য আমাদের মৌলিক ডিজাইন হয়ে গিয়েছে। এখন এর উপর চূড়ান্ত ডিজাইন বসাবো। আমরা আমাদের পোশাকে কিছু ভাঁজ তৈরি করতে চাই, তার জন্য আমাদের কিছু অতিরিক্ত কাপড় লাগবে। এসব সাধারণ ভাঁজ সাধারণত নরম কাপড়ে সুন্দর লাগে, কিন্তু সুতি কাপড়ের না। নরম কাপড়ের উদাহরণ হচ্ছে জর্জেট, শিফন ইত্যাদি। আপনি আপনার চাহিদা অনুযায়ী কাপড়ে ভাঁজ দিতে পারেন। আমরা ঘাড় থেকে দিচ্ছি, কিন্তু আপনি কোমর অথবা বক্ষের দিকে অনুভূমিকভাবে দিতে পারেন। ভাঁজ এর সংখ্যা আপনার ডিজাইনের উপর নির্ভর করবে। এখানে পিনটা লাগানো অনেক জরুরি। এটা আমাদের সামনের দিক। এখন আমি সমস্ত ডিজাইন খয়েরি কাগজে তুলে নেব। কাজ শুরু করার আগে খয়েরি কাগজ কাপড়ের সাথে শক্তভাবে পিন দিয়ে আটকে দিতে হবে, যেন ছাপটা না নড়ে। ডিজাইনের সীমানা ও মাঝখানের রেখাটি সোজা, তাই পিন করাটা সহজ হবে। ছাপ নেয়ার চাকা দিয়ে কাগজে রেখার ছাপ নেওয়া যায়। আমরা চিহ্নগুলো কাগজে আঁকছি, আমাদের ঠিক মতো নিতে হবে। এটা গলার রেখা, এটা কোমরের রেখা। এসব রেখা সোজা নয়, তাই এগুলোর ছাপ নেওয়ার পর আমরা এগুলোকে ঠিক করতে পারি। এখন আমি এটা খুলে দিচ্ছি। এখন এই ডিজাইনটা আমরা চূড়ান্ত কাপড়ের উপর আঁকব। এটা সামনের অংশ, যা আমি এখন খয়েরি কাগজের উপর তুলব। ছাপ নেওয়ার আগে আমাদের কাপড়টা পিন করতে হবে। এই অংশটুকু ছাপ নেওয়ার অংশ, এখানে আমি রেখাগুলোকে এঁকেছি। এটা গলার রেখা, এটা পাশের জোড়া, এটা কোমর এবং এটা ভাঁজ। আমি ভাঁজ জোড়া দিচ্ছি। এটা ভাঁজের মাঝখানের বিন্দু, এগুলো ভাঁজের পা। এখন পাগুলো জোড়া দিলাম। সেলাই করার সময় এই বান কাপড়ের ভিতর ঢুকে যাবে। এখন আমাদের আবার আকারটি বদলাতে হবে। প্রথমে ভাঁজগুলোর আকারটি বদলাতে হবে, এখন রেখাগুলো সোজা করতে হবে। জোড়া রেখে আমাদের এই নকশা অনুযায়ী কাটতে হবে। পাশের জোড়ার জন্য 1 ইঞ্চি রাখতে হবে। এখন রেখা কাটতে হবে। গলার জন্য 1/2 ইঞ্চি রাখতে হবে। এখন আমরা রেখা অনুযায়ী কাপড়টি কাটব। এটা আমার সম্পূর্ণ ডিজাইন। আমার এই ডিজাইন কাটতে হবে জোড়া দেওয়ার জায়গা রেখে। জোড়া দেওয়ার জায়গা অনেক জরুরি, কারণ এই জোড়া পোশাকের ভেতরের পাশে থাকে। এগুলো সেলাইয়ের রেখা, এটা জোড়া দেওয়া রেখা। এটার সাথে পোশাকের নিচের অংশটুকু জোড়া লাগবে।